একটু সময় লাগলে সময় নিয়ে বলেন, সমস্যা নেই। বিসিএস যারা পরীক্ষা দিবেন এর পরবর্তীতে, যারা দিচ্ছেন 43-44 আপনার কম্পিটিটর্স, এবং যারা আরো পরবর্তী যারা ভেবে দিবেন 45 রিটেন আছে সামনে, 46 প্রিলিমিনারি সার্কুলার হবে নেক্সট জানুয়ারিতে, যারা বিসিএস পরীক্ষা দেবেন, আপনার নিজের প্রস্তুতি থেকে আপনি তাদের জন্য কি পরামর্শ? স্যার, প্রথমে আমি বলতে চাই যে বিসিএস এর প্রস্তুতির জন্য সবার আগে দরকার একটা মানে সঠিক পরিকল্পনা, এবং আপনাকে বের করতে হবে যে কোন কোন জিনিস আমার স্ট্রং পয়েন্ট এবং উইক জোন, এটা হচ্ছে ফাইন্ড আউট করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনার স্ট্রং জোন এবং উইক জোনটা ফাইন্ড আউট করার পর সেই তারপর আপনি সেই অনুযায়ী রেগুলার তারপর টাইম দিয়ে একটা সুন্দর রুটিন করে ফলো করতে হবে। এটা হচ্ছে অন্য কারোর রুটিন ফলো করলে হবে না, আপনার রুটিনটা আপনার নিজেকে করতে হবে, কারণ আপনার উইকনেস আর অন্যজনের উইকনেসও সেম হবে না। যেমন ধরেন আমার সাধারণ জ্ঞানের জন্য আমার সত্যি কথা বলতে খুব বেশি টাইম দেওয়া লাগে নাই, আবার অনেকের জন্য ম্যাথের জন্য টাইম বেশি লাগতে লাগবে। সো স্ট্রং জোন এবং উইক জোনটা ফাইন্ড আউট করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর স্ট্রং জোনটা আরো বেশি স্ট্রং করা এবং উইক জোনে হচ্ছে বেশি টাইম ইফোর্ট দিয়ে সেই ওভার মানে উইকনেসটা ওভারকাম করা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর একটা জিনিস আমরা খেয়াল করি যে বিসিএস জানি তো আমি একটা দেখছি যে যখন একটা জিনিস পড়তে ভালো লাগে তখন মনে হয় যে এটাই পড়ি, বাট এটা করা যাবে না। আপনাকে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই সমান এফোর্ট দিতে হবে, কারণ আপনি একটাতে ভালো করলেন কিন্তু অন্য সাবজেক্ট আপনার ল্যাকিংস থেকে গেল, কিন্তু আলটিমেটলি কিন্তু নিজেকে সংযমী বা কন্ট্রোল করতে হবে, মানে টাইম যেটাই পড়বেন একটা টাইম রুটিন মেইনটেইন করে পড়তে হবে। কারণ নর্মালি আমি যেটা হই, ধরেন আমি একটা জিনিস পড়তেছি, হঠাৎ করে এটা নিয়ে একটা গুগলে সার্চ দিলাম, সো এটা নিয়ে পড়তে পড়তে দেখালো যে টাইম অনেক শেষ হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে করা যাবে না। আপনাকে সব সাবজেক্টই সমান গুরুত্ব দিয়ে তারপর প্রিপারেশন নিতে হবে। এরপর হচ্ছে আপনার হচ্ছে পড়াশোনাটা রেগুলার মেনটেন করতে হবে। আপনার হচ্ছে যখন পড়তেছেন তখন অবশ্যই একটা কন্টিনিউয়াস ফ্লো থাকতে হবে, যদি একবার এই ফ্লোটা ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই একই ফ্লোটা আনা বা একটি রিদম আনা এটা কিন্তু অনেক কঠিন। আর রেগুলার হচ্ছে এক্সাম দিয়ে, যেটা কোনো কোচিং হোক বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো যেখানেই হোক রেগুলারলি এক্সাম দিয়ে আপনাকে যাচাই করতে হবে। এক্সামের কোনো বিকল্প নাই, সেলফ অ্যাসেসমেন্টের জন্য এটা বেশি দরকার, এক্সামের কোনো বিকল্প নাই। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা, বিসিএস এর পূর্ববর্তী প্রশ্নের অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা, এটা আমার জন্য মনে হয় যে খুবই প্রিলি এবং রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পিএসসি থেকে আমাদের যে সিলেবাসটা দেয় সেটা হচ্ছে আপনার মানে জাস্ট নামগুলো দেয়, কিন্তু পরীক্ষা কিন্তু সবগুলো থেকে কিন্তু আসে না। কোনো কোনো টপিক যেমন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সংবিধান, এগুলো সম্পর্কে কিন্তু আপনার প্রিলি, বিসিএস এবং ভাইবা সবগুলোতেই কাজে লাগবে। আবার এমন টপিক আছে যেগুলোতে আপনার পিডিতে আছে কিন্তু রিটেন নেই, যেমন ইংলিশ লিটারেচার, যার হচ্ছে রিটেনে কোনো কন্ট্রিবিউশন নাই। সো আপনাকে ওইভাবে সবকিছু আগে আইডিয়া নিতে হবে, নিয়ে টোটাল বিসিএস এর প্রক্রিয়া সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর আপনার নিজের উইকনেস, স্ট্রং জোন এগুলো ফাইন্ড আউট করা। শুরুতে বিসিএস এর সিলেবাসটা দেখে ফেলা, জি জি, আর হচ্ছে প্রশ্নটা অ্যানালাইসিস করা, না প্রিলিমিনারি রিটেনের প্রশ্ন দেখে ফেললাম, জি স্যার, তখন হচ্ছে যে তার একটু কোনটা বেশি লাগবে। এই যেটা আকাশ যেটা বলছিলেন, অর্থাৎ লিটারেচার আমার প্রিলিতে লাগবে আবার রিটেনে গিয়ে লাগবে না, কিন্তু বাংলার ক্ষেত্রে আবার অন্যরকম, সাহিত্য প্রিলিমিনারি তো আছে আবার রিটেন অবস্থা রিটেন পরীক্ষায় আছে, আবার সংবিধান, মুক্তিযুদ্ধ, হিস্ট্রি, এই বিষয়গুলো প্রিলিমিনারি তো দরকার, লিখিতের জন্য দরকার, আবার ভাইবার জন্যও দরকার। সুতরাং পুরো সিলেবাসটা আগে দেখে ফেললে সে একটু প্রজেকশন করতে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। আমি একটা জিনিস বলতে চাই, প্রথম দিকে যখন 41 যখন শুরু করছে তখন তো বলতে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ইংলিশ লিটারেচার পড়ে তারা বাদে সবার জন্য কিন্তু ইংলিশ লিটারেচার অনেক কঠিন, যে আমরা হাতে গোনা শেক্সপিয়ার বাদে ম্যাক্সিমাম মানে অন্য রাইটারদের সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম। সো প্রথম দিকে যখন আমি দেখলাম যেখানে আমার ল্যাকিংস থাকে, কিন্তু প্রথম দিকে আমি এখানে হচ্ছে বেশি টাইম দিয়ে শুরু করি, কিন্তু হঠাৎ করে আমার এক সময় এই রিয়েলাইজেশনটা হয় যে এখানে এত টাইম দেওয়ার কোনো দরকার নেই, এর চেয়ে বরং যেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে, যেমন সংবিধান, যেখান থেকে আমার প্রিলি, রিটেন, ভাইবা সব জায়গায় কাজে লাগবে, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই সাবজেক্টগুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ যতই পড়েন আপনি 15-তে কিন্তু নর্মালি যে কোনো সাবজেক্টে ফুল মার্ক পাওয়া কিন্তু খুবই টাফ, মানে প্রিলিতে আপনার যদি 100% ফুল প্রিপারেশন থাকে 15-20 মার্কের মধ্যে কিন্তু 100% অ্যান্সার করা সম্ভব না। সো একটাতে বেশি ফোর্ট দিয়ে যদি অন্যটাতে যদি একটু ল্যাকিংস হয়ে যায় তাহলে ওভারঅল কিন্তু হচ্ছে প্রিলিতে টিকা ডাউন মানে কঠিন হয়ে যায়। আসুন মায়া ছড়াই,